লাগছে নিচে একটা কচ্ছপ রয়েছে মানকুণ্ড লাইটিং দেখো কীট পতঙ্গ পাখি রয়েছে একটা দারুণ দারুণ লাইট একটা পাখির সাথে রয়েছে চন্দননগরে আর চন্দননগরে আলোর শোভাযাত্রা বিশ্ববিখ্যাত আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওর মাধ্যমে চন্দননগরের আলোর শোভাযাত্রা আজ দশমী আর আজকেই এখানে এই আলোর শোভাযাত্রা হয়ে থাকে নতুন পাড়ার লাইটিং নতুন পাড়া এটি বিখ্যাত পুজো নতুন পাড়ার লাইটিংয়ে এখানে একটি পাখি রয়েছে একটা পাখিটাই পুরো মানে একটা না দুটো দেখতে পাচ্ছি পিছনে আবার এরকম গান হচ্ছে মাইকও রয়েছে মানকুণ্ড লাইটিং দেখো কীট পতঙ্গ কীট পতঙ্গ যে লেখা রয়েছে এখানে কীট পতঙ্গ বিভিন্ন কীট পতঙ্গকে একত্রে করে একটি লাইটিং সেটা করা হয়েছে মানকুণ্ড তরফ থেকে এই পোকাগুলোকে হেভি লাগছে দেখতে কিন্তু এটা কি ডলফিন মনে হচ্ছে সামনে দেখো গিটার করেছে রজত জয়ন্তী বর্ষ ওদের এই বছর পরের যে ট্যাবলোটিতে দেখতে পাচ্ছি আমি এখানে লতা মঙ্গেশকর তাকে শ্রদ্ধাঞ্জলি দেওয়া হয়েছে এখানে দারুণ একটি এখানে ট্যাবলো দেখতে পেলাম এবার ডুপ্লেক্স 40 যে পূজোটা সেই পূজোটা এখানে ধীরে ধীরে আলোর যে গাড়ি সে গাড়ি এগিয়ে আসছে দেখি এটা ক্যাঙ্গারু নাকি না ক্যাঙ্গারু না এটা হচ্ছে তোমার ইয়ে খরগোশ হাতে রয়েছে গাজর এবছর আমি ডুপ্লেক্স 40 ঠাকুর দেখিনি তাই এখান থেকেই তোমার দেখা হয়ে গেল 62তম বর্ষের এবছর পদার্পণ করলো ডুপ্লেক্স 40 এই মাছি প্রতিমা এটা কিন্তু হেভি লাগলো আমার সাবিনারা ওদের বর্ণ পরিচয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রয়েছেন বিদ্যাসাগর মহাশয় দারুণ করেছে এটা মানে টোটাল একটা এখানে মানে এই যে স্ট্রাকচারাল পার্টগুলো পুরোপুরি করে পুরোটাই লাইট দিয়ে বানায় হেভি লাগছে দেখতে দারুণ লাগছে চোখ নাক মুখ সবকিছু অবিকল একদম লাইটের আচ্ছা বাল্য বিবাহ আমরা পড়েছি রাজা রামমোহন রায়কে দেখতে পাচ্ছি দেখো দেখো ফিনিশিং দেখো মানে অনবদ্য নিচে লেখা রয়েছে সতীদাহ প্রথা 1829 এবার আমরা দেখতে পাচ্ছি মাদার টেরেসাকে তার অবদান আমরা কি করে ভুলবো মানে প্রতিটা পদে পদে আমরা তাকে দেখে এসেছি জনসেবায় বাহ অনবদ্য মাতৃ প্রতিমা পুরো গোল্ডেন সাজে মা এখানে রয়েছেন দারুণ দারুণ ধীরে ধীরে এগিয়ে আসে রথের সড়ক আমরা জানি রথের সড়ক অত্যন্ত ফেমাস একটি পুজো চন্দননগরের রথের সড়কের লাইটিং তোমরা দেখতে পাচ্ছ অনবদ্য লাইটিং লাস্ট ইয়ারও রথের সড়ক একটা প্রাইজ পেয়েছিল এগুলো কিন্তু প্রতিযোগিতা হয় একটা জায়গায় আছে সেখানে জাজ রয়েছেন বিচারক মণ্ডলী তারা দেখেন এবছর দেখা যাক রথের সড়ক কিছু পুরস্কার পায় নাকি এই হচ্ছে রথের সড়কের এবছরের লাইটিং তোমরা দেখতে পাচ্ছ রথের সড়কের বাজনা জামালগুরু গাইছে সবাই ওপরে কিন্তু একটা টিয়া পাখি রয়েছে একটা জোকার আর জোকারের ওপরে একটা টিয়া পাখি রয়েছে দাঁড়িয়ে মানে একদম মানে প্রতি বছর এগুলো আলাদা করে ওরা বদলে যায় প্রতি বছরের লাইট সামনে রয়েছে এরকম হাতি টোটালটা রথের সড়কের বড় দেখতে পাচ্ছি ওই রথের সড়কেরই আর একটা ট্যাবলো এখানে গিটার বাজাচ্ছে একটা এরকম এটা কি এটা জোকারি তো লাগছে আমার নাকি রথ সড়কের মা জগদ্ধাত্রী মায়ের রূপে মুগ্ধ আমরা সকলে মায়ের সাজ দেখেছো অনবদ্য মায়ের সাজ কিন্তু মুখটা এতটাই মিষ্টি মায়ের প্রত্যেকটি এখানে প্রত্যেকটি ঠাকুরই এত সুন্দর করে মানে সাজানো গোছানো হয় দারুণ লাগে যেটা আচ্ছা অনেক পুরস্কার পেয়েছে সেরা 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 প্রথম যুগ্ম দ্বিতীয় অনেক পুরস্কার পেয়েছে রথের সড়কের 2024-এর এই প্রতিমা ও কি লাগছে দেখো আদি হালদার পাড়া আদি হালদার পাড়ার এবছরের আলোকসজ্জা আমার তো দারুণ লাগলো আলোকসজ্জা তাই না তোমাদের কেমন লাগলো আমাদের পৃথিবী
আমরাই শেষ করছি। এটার মাধ্যমে খানিকটা বুঝতে পারছো হয়তো আদি হালদার পাড়ার এই প্রতীক, মানে মাকে বুড়িমা বলা হয়। তো দেখতে পাচ্ছ পৃথিবী কাঁপছে, ওপরে স্যাটেলাইট ঘুরছে, আর বড় বড় যে অ্যান্টেনা সেই অ্যান্টেনা রয়েছে এখানে। আমার দারুণ লাগলো, দারুণ, মানে এতক্ষণ যা দেখেছি আমি, আমার কাছে সেরা লেগেছে। তাই না, তোমাদের কেমন লেগেছে? এক ফ্রেমে দেখাচ্ছি আদি হালদার পাড়া। আদি হালদার পাড়ার পরবর্তী যেটা সেটাও কিন্তু মানে আগুনে ঝলসে যাচ্ছে পৃথিবী, সেটাই কিন্তু দেখানো হয়েছে ওপরে সূর্য। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গরম বাড়ছে, এটা কিন্তু আমাদের কারণেই বাড়ছে, সেটাই এখানে খানিকটা দেখানোর চেষ্টা করা হয়েছে। দারুণ দারুণ ভাবনা একটি আদি হালদার পাড়ার। আর পরবর্তী যেটা সেটা এটাও দেখাচ্ছে যে আমরা গাছ কেটে যে কতটা ভুল করছি এটা তার প্রমাণ। আচ্ছা, এখানে কিন্তু আওয়াজ হচ্ছে, সাউন্ড এফেক্ট দেওয়া হয়েছে, সূর্য মানে সূর্যের তাপে আমাদের পৃথিবী এখন আগুনে পুড়ছে, সেই জিনিসটা দেখানো। একটি গাছ, একটি প্রাণ, একটা গাছ, এই যে গাছের শিকড়গুলো পৃথিবীকে রক্ষা করছে সেটাই দেখানোর চেষ্টা হয়েছে। ওপরের দিকে বৃষ্টি পড়ছে, মানে কি না করতে পারে চন্দননগর, এটাই তার প্রমাণ, মানে লাইটিংয়ের দ্বারা বৃষ্টিও করে ফেললো, এই দেখতে পাচ্ছি। আবার এখানে বেশ কিছু পাখি উড়ছে, হ্যাঁ এগুলো কিন্তু পাখি পাখি উড়ছে। ওভারঅল গ্রেট লাইটিং, এখানে প্রজাপতি রয়েছে, ওভারঅল দারুণ দারুণ। বন্ধুত্ব দেখানো হয়েছে এখানে, একটা পাখির সাথে আর একটা পাখির যে বন্ধুত্ব। এই হলো লালবাগানের মা, মাকে একটু কাছ থেকে দেখাই তোমাদের, সুউচ্চ প্রতিমা লালবাগানের। চলে আসলাম বৈদ্যপতার যে লাইটিং তার সামনে, দেখি এটা ভাল্লুক মনে হচ্ছে, একটা ভাল্লুক দেখানো হয়েছে এখানে, এবারে আওয়াজও হচ্ছে। এটা কি ঘোড়া রয়েছে বোধ হয়, একটা ঘোড়া। আর একটা লাইট বেশ ভাল লাগলো আমার, মানে ওভারঅল ভালোর মধ্যে এই একটা লাইট রয়েছে এখানে, মানে মিকি রয়েছে, হেভি লাগছে দেখতে, মানে লাইটটা হেভি সুন্দর উজ্জ্বল। পরেরটা যেটা পড়েছে ওরা, একটা পাখি রয়েছে এখানে আর একটা ঘর রয়েছে, মানে ঘরের ওপরে মানে পাখি বসে রয়েছে। কোনটা ছেড়ে কোনটা বলবো, এটাও হেভি, একটা ডাইনোসর টাইপের এখানে করা হয়েছে, ডাইনোসর পুরোটাই হেভি লাগছে, মানে কালার কম্বিনেশন লাইটিংয়ের হেভি সুন্দর। আমাদের কলকাতার দুর্গাপুজোয় যেরকম ঐতিহ্যের বাগবাজার থাকে ঠিক তেমনি চন্দননগরের দুর্গা এই জগদ্ধাত্রী পুজোতেও বাগবাজার অন্যতম পুজো। বাগবাজারের যে লাইটিং, সেটা লাইটিং এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ, অন্যতম বলার কারণটা তার কারণ হচ্ছে এই দেখো, ওপরে রয়েছে একটা এরকম প্যারাসুটের মতো জিনিস, ঠিক আছে, এটাকে ওড়ানো হবে, মানে বাগবাজারের এইটাই বৈশিষ্ট্য, বাগবাজার এটাকে উড়িয়ে দেয়। এটার উপর কিন্তু এটার মধ্যে কিন্তু আবার লাইট রয়েছে, একটা টিউব মতো রয়েছে, ঠিক আছে, তো এটাই এখানকার বৈশিষ্ট্য, এটাকে উড়িয়ে বাগবাজার ওড়ায় প্রত্যেক বছর, ঠিক আছে, এটা কিন্তু হেভি লাগে। এটা আর কোনো ক্লাব করে না, আমি দেখেছি বাগবাজার করে থাকে এটা। বুধবার লাইটিং আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, একটা গিটারের ওপরে একটা প্রজাপতি, সেটা মুভ হচ্ছে, এদিকে হাতি এখানে একটা বাদ্যযন্ত্র বাজাচ্ছে, সামনের অংশটাতে একটা এরকম জোকার রয়েছে, খুব মানে সুন্দর করে ওরা। এবং কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে বাগবাজারের এবছরের লাইটিং, এগুলো হেভি, মানে মানে কি বলবো, কি করে করা আমি জানি না, এই যে মুভেবল ব্যাপারগুলো, এই জিনিসগুলো স্রষ্টা সত্যি চন্দননগর, মানে আর অন্য কাউকে এর ক্রেডিট দেওয়া যাবে না। বাগবাজারের পরের যে লাইটটা সেটা, এটা পান্ডা রয়েছে ওপরের অংশটাতে, একটা ফোরিং দেখতে পাচ্ছি এখানে, এই হচ্ছে টোটালটা, নিচে একটা কচ্ছপ রয়েছে এইভাবে পুরোটা, দেখো পান্ডার হাতে আবার একটা বাদ্যযন্ত্র রয়েছে। পরেরটা দেখাই, দেখো চন্দ্রনগর স্ট্যান্ড রোডের সামনে চারদিকে মানুষের ভিড়।
প্রচুর মানুষজন তারা কিন্তু রাত ভর এই শোভাযাত্রা সেই শোভাযাত্রা দেখে থাকেন। এই হচ্ছে সেই জায়গা যেখানে জাজেসরা বসে রয়েছেন। হ্যাঁ, তো এখান থেকেই নির্বাচন করা হয় প্রত্যেক বছর, ফার্স্ট সেকেন্ড থার্ড নির্বাচন করা হয়। হাঁটতে হাঁটতে রানীঘাটে এসে পৌঁছালাম আমার বাড়ি যাওয়ার পালা। কেমন লাগলো? আমি যতটুকু পারলাম দেখালাম, একমানে আন্দাজ দেওয়ার চেষ্টা করলাম কেমন হয় আলো শোভাযাত্রা। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। যতক্ষণ জন্য বিরতি, ভালো থাকো সবাই, টাটা।